অবশেষে আন্দামান সাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ, এবং এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেই নিম্নচাপের গতি যথেষ্টই কম রয়েছে। তবে যত সে সমুদ্র ধরে এগিয়ে আসবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলে তার কিছুটা শক্তি বাড়বে, এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা তো দেখতেই পাচ্ছি না, অর্থাৎ সেটি নিম্নচাপ থেকে যাবার সম্ভাবনাই রয়েছে। পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে দেখুন। পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলের জায়গাগুলো, চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়াটা বইবে। এখানে কিন্তু শান্ত নয়, কারণ আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। 16 অক্টোবর আরেকটি নতুন নিম্নচাপ এবং জোরালো নিম্নচাপ বলে মনে হচ্ছে, এবং তার গতিপথ এবং অভিমুখ থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এবং কিছুটা উত্তর উড়িষ্যার দিকে। এখনও পর্যন্ত এটাই দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একরকম প্রত্যেকটা জেলাতে, বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের জেলাগুলোতে। এবং পূজোর মুখে আবার নতুন নিম্নচাপ আসতে চলেছে, যার জন্য একটা বৃষ্টির দুর্যোগ আসতে চলেছে, এমনটা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে বঙ্গোপসাগরের পরিস্থিতি। অন্যদিকে আরব সাগরের যে পরিস্থিতি 16 অক্টোবর, সেখানেও একটি জোরালো ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, এবং সেই ঘূর্ণাবর্ত দেখে যেটা মনে হচ্ছে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। যদিও আন্দামান সাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলে আমাদের এখন মনে হচ্ছে, তাহলে আরব সাগরে যদি ওই ঘূর্ণাবর্তটা 16 তারিখে যেটা তৈরি হবে সেটি যদি ঘূর্ণিঝড়ের আকৃতি নেয়, তাহলে তার নাম হয়ে যাবে গতি। অর্থাৎ বঙ্গোপসাগরের নিম্নচাপ গতি নাম রাখতে পারল না, বা গতি ধরে রাখতে পারল না, বা গতি নামকরণ করা গেল না ঘূর্ণিঝড় না তৈরি হওয়ার জন্য। আরব সাগরের ওটা ঘূর্ণিঝড় হয়ে গেলে তার গতিপথ থাকছে ওমান এবং পাকিস্তানের দিকে, এখনও পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, গুজরাটের অভিমুখেও ঘুরে যেতে পারে, এমনটা কিন্তু দেখা আগেও গেছে। তো এটাই হচ্ছে এখনকার লেটেস্ট খবর, যে আজকে বঙ্গোপসাগর তথা আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে সেটা এগিয়ে আসছে, ঘূর্ণিঝড়ের সেরকম কোনো সম্ভাবনাই নেই। পশ্চিমবঙ্গে কিছুটা প্রভাব পড়তে পারে, বাংলাদেশে কিছুটা প্রভাব পড়তে পারে, যেটা এখনও দেখা যাচ্ছে যে 10, 11, 12 এই 3 দিন কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে, ঝড় বলতে ঝোড়ো হাওয়া। অন্যদিকে আরও যেটা জানাবো যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে বেশ ভারী বৃষ্টি চলবে, কারণ সেখানে সরাসরি আসছে, সেখানে তো বৃষ্টি হবেই। এছাড়া নতুন আরেকটি যেটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 16 তারিখে বঙ্গোপসাগরও এবং আরব সাগরও। আরব সাগর নিয়ে আমাদের অত কোনো মাথা ব্যথার দরকার নেই, কারণ পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়বে না। তবে নতুন যে 16 তারিখে আরেকটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গকে ভোগাতে পারে। অর্থাৎ পূজোর মুখে আবারও ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটা ঘূর্ণিঝড় হবে কিনা এখনই বলা যাচ্ছে না। তবে একটা জোরালো নিম্নচাপ হতে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে, 50 থেকে 60 কিলোমিটার তার গতিবেগ কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আজকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে রাতের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখুন। পশ্চিমবঙ্গের যেটা দেখতে পাওয়া যাচ্ছে দুপুর এবং সন্ধ্যার মধ্যে, যেটা আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এছাড়া পশ্চিম মেদিনীপুরে হালকা বিক্ষিপ্ত, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত, এখানে হবে তো ওখানে হবে না সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে, তার জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলো যেমন চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এখানেও কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, এটা কিন্তু সন্ধ্যার মধ্যে। তবে রাতের দিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তো কোনো বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না, যদিও আবহাওয়া দপ্তর বলেছেন হালকা হতে পারে। এছাড়া বাংলাদেশের যে রাতের দিকে আবহাওয়াটা থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেটে মাঝারি থেকে কোথাও একটু ভারী বৃষ্টি চলতে পারে। এছাড়া সংলগ্ন দেখা যাচ্ছে যে বাংলাদেশের কাছেই যে আরও যে জেলাগুলো বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সিলেট সংলগ্ন, সেখানেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি যে বিভাগগুলো রয়েছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে খুলনা, এছাড়া বরিশাল, সাতক্ষীরা, যশোর, এখানে একটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। তবে বাকি জায়গাগুলোয় সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে সন্ধ্যার মধ্যে।
আর রাতে বললাম যেটা সিলেটে বৃষ্টির একটু সম্ভাবনা এবং চট্টগ্রামের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জায়গাগুলো মূলত পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতবর্ষের আবহাওয়া যেটা আগেই বললাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ত্রিপুরাতে রাতের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এখনকার মানুষের মনে যেটা একটা সমস্যা ছিল, যেটা মানুষ মনে করছিলেন যে ঘূর্ণিঝড় কি আবার আসতে পারে। দেখুন, ঘূর্ণিঝড়ের কোনো রকম আপাতত সম্ভাবনা দেখতেই পাওয়া যাচ্ছে না, এটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া নতুন করে আবার একটি 16 তারিখে কিন্তু নিম্নচাপ, জোরালো নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তার জন্য পুজোর আগে বা পুজোর মুখে আবারও কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলায় যে একটা ঝড় বৃষ্টি আসতে পারে সেটা বলা যেতেই পারে। এবার অনেকে মনে করছেন সেই নিম্নচাপটা কি আবার ঘূর্ণিঝড় হতে পারে। দেখুন, এখনই জোর দিয়ে আমি কিছু বলতে পারছি না, তবে আবহাওয়াতে অসম্ভব বলে কিছুই হয় না, হতেও পারে আবার নাও পারে। পরবর্তী ক্ষেত্রে যা আপডেট আসবে আপনাদের জানিয়ে দেবো। আশা করছি এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আবহাওয়ার খবর পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।